أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, ফিতনায় জর্জরিত যুগে, ইখতলাফ ও ইনশিকাক মতবিরোধের যুগে সঠিক জামাত হকপরস্ত কারা এ সম্পর্কে আমরা আলোচনা করছি। গত পর্বে আমরা জেনেছিলাম যে সাহাবাদেরকে কেন মানতে হবে। আজ আমরা জানব যে মানহাজে সাহাবা কি, অর্থাৎ চারটি চিজ সম্পর্কে, চারটি জিনিস সম্পর্কে বা চারটি নিয়ম সম্পর্কে আমাদেরকে নবী এবং সাহাবাদের নিয়ম অনুযায়ী চলতে হবে, তাহলে আমরা মতবিরোধ থেকে বাঁচতে পারব। প্রথম জিনিস, দীন ধর্ম, দীনই শিক্ষা অর্জন করা সম্পর্কে ওইভাবে নিতে হবে এবং ওদের কাছ থেকে নিতে হবে যেভাবে সাহাবা একরামরা নিয়েছিলেন এবং যার কাছ থেকে সাহাবা একরামরা নিয়েছিলেন। এটা কি যে সাহাবা একরামরা নবীর কাছ থেকে ইলম নিয়েছেন, অর্থাৎ আহলে ইলম, সঠিক উলামাদের কাছ থেকে ইলম নিতে হবে, অপরের কাছ থেকে নয়, যারা সঠিক ওলামা। সঠিক ওলামা কারা? যারা নবী এবং সাহাবাদের নিয়ম বিধান অনুযায়ী বলে, কোরআনের হাওয়ালা দেয়, হাদিসের হাওয়ালা দেয়, সাহাবাদের হাওয়ালা দেয়, সঠিক হাদিস বর্ণনা করে, তাদের কাছ থেকে ইলম নিতে হবে। আর কোরআন হাদিস সাহাবাদের নিয়ম ছেড়ে দিয়ে যারা বর্ণনা করে তাদের কাছ থেকে নয়। দ্বিতীয়ত, শিক্ষা, দীনী শিক্ষা অর্জন করার পর সেটা বুঝা সম্পর্কে ওইভাবে বুঝতে হবে যেরকম সাহাবা একরামরা বুঝেছেন। আমরা যদি নিজের মস্তিষ্ক দ্বারা বুঝার চেষ্টা করি, নিজের ব্রেন দ্বারা বুঝার চেষ্টা করি, তাহলে অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাব। আর এই জিনিসটা আমরা, দ্বিতীয় জিনিসটা বিস্তারিত জানব। তৃতীয়ত, ধর্ম বা শিক্ষা অর্জন করার পর, ধর্মীয় শিক্ষা অর্জন করার পর, ধর্মের নিয়ম বিধান নেওয়ার পর, বুঝার পর, আমল কিভাবে করতে হবে, তার উপর আমল কিভাবে করতে হবে, কার্যত কিভাবে নিয়ে আসতে হবে, এ সম্পর্কেও সাহাবা এবং নবীদের বিধান মানতে হবে। আমি যেরকম চালাম সেরকম চলবে না। যেরকম জিহাদ করতে হবে, আমি যেরকম চাইলাম সেরকম না। নবী কোন সময়ে, কোন নিয়মে, কোন শর্তে, কোন জায়গায় করেছেন সেটা জানতে হবে। আজ এ সম্পর্কে নানা রকম মতভেদ আছে। মনে রাখবেন, আজ সত্যিকার ইসলামী জিহাদ কেউ করছে না, সকলে ভুল রাস্তায়। আর আমরা আজ যে সমস্ত জিনিসগুলো হচ্ছে সকলকে আমরা কন্ডেম করি, এর বিরোধিতা আমরা করি, ইসলাম এর বিরোধিতা করে, এটা সঠিক নয়, ইসলামী জিহাদ একে বলে না। তার একটা চিহ্ন মনে রাখবেন, নবী সাহাবা তাবেইন তাবে তাবিদের যুগে যে ইসলামী জিহাদ হতো সেটা কাফিরদের জায়গায়, কাফিরদের রাজত্বে। আর আজ যতরা লোক এই কাজ করছে, বম ব্লাস্ট, নানারকম ক্ষয়ক্ষতি হচ্ছে মুসলমান রাজত্বে, মুসলমান রাজত্বে, যেখানে মুসলমান আছে মুসলমানদের ক্ষতি হচ্ছে। আর আজ আমরা শুধু জিহাদ করতে হবে এটা জানি, কিন্তু তার নিয়ম কি, বিধান কি, শর্ত কি, কিচ্ছুই জানি না। তাহলে যদি আমরা এটা কার্যত আনতে যাই সেটা ভুল হবে এবং অনেক সময় সেটা আত্মহত্যা হয়ে যাবে, জিহাদ না হয়ে সেটা ফাসাদ হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। আর আজ মুসলিম নওজওয়ানেরা, যুবকেরা এটাই করছে, তারা জিহাদ না করে ফাসাদ করছে। আজ বলুন কি উপকার হচ্ছে? উপকার নয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কি করেছিলেন সেরকম আমাদের করতে হবে। চতুর্থত, ধর্ম শিক্ষা অর্জন করার পর সেটা কিভাবে পৌঁছাতে হবে, দাওয়াত ও তবলিগের কাজ কিভাবে করতে হবে, এ সম্পর্কেও নবী এবং সাহাবাদের নিয়ম বিধান মেনে চলতে হবে। সকলে দাওয়াত ও তবলিগের কাজ করছে, কিন্তু নবী এবং সাহাবাদের মতো করছে কিনা, সুবহানাল্লাহ, এই চারটি জিনিস যদি জেনে যায় তাহলে মতভেদ থেকে আমরা বেঁচে যাব। প্রথম আরেকবার জানবেন, প্রথম, ধর্ম কার কাছ থেকে নিতে হবে, দ্বিতীয়ত, ধর্মটাকে কিভাবে বুঝতে হবে, তৃতীয়ত, ধর্মটার উপর কিভাবে আমল করতে হবে এবং ধর্মকে কিভাবে পৌঁছাতে হবে। এই চারটি জিনিসে নবী এবং সাহাবাদের নিয়ম বিধান মেনে চলতে হবে। দ্বিতীয় জিনিস যেটার দ্বারাতে মতভেদ শুরু হয় সেটা হচ্ছে এই যে কোরআন এবং হাদিস সকলে বর্ণনা করে, সকলে বর্ণনা করে, যতগুলো জামাত আছে 72-73 সকলে কোরআন হাদিসেরই হাওয়ালা দেয়, কিন্তু ওই কোরআন ও হাদিস, ওই যে ইলম আপনি নিয়েছেন সঠিক নিয়মে এবং যেভাবে এই কোরআন এবং হাদিসটা আপনি বুঝছেন বা বুঝাচ্ছেন, সাহাবারা এইভাবে বুঝেছে কিনা, কয়েকটি উদাহরণ দেব আমি। যেরকম খাওয়ারিজরা নবীর যুগেই এই জিনিসটা শুরু করে, যখন হযরতে আলী এবং মুআবিয়ার মধ্যে মতবিরোধ শুরু হয় তখন মিলানোর জন্য উভয় তরফ থেকে কিছু লোক আসে, কিছু লোক আসে হাকাম হয়ে, অর্থাৎ ফয়সালা এরা করবে হাকিম হিসাবে এসে। তখন খাওয়ারিজরা কোরআনের একটি আয়াত কোট করে তার এমন মতলব বয়ান করে যে মতলবটা যেভাবে নবী বুঝাননি এবং সাহাবারাও বুঝেননি, বলেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম শুধু আল্লাহর চলবে, আল্লাহ ব্যতীত অপরের হুকুম চলবে না, যদি চলা হয় তাহলে কুফর হবে, শিরক হবে। আজও অনেকে বলে থাকে, আজও অনেকে বলে থাকে যে এই সমস্ত রাজত্বে থাকা চলবে না, অমকের রাজত্ব চলবে না, হুকুম চলবে না, চালানো ভুল, এটা শিরক বিদাত কুফর নানা রকম বলে থাকে এবং যুবকদের তারার মস্তিষ্ককে ব্রেনকে ওয়াশ করে, মনে রাখবেন। তখন হযরতে আলী ইবনে আব্বাসকে পাঠান, যিনি মুফাসসির ছিলেন, যাও এদেরকে বুঝাও, এরা যেভাবে কোরআনের আয়াতটি বুঝছে এবং বুঝাচ্ছে এই রকম নয়। ইবনে আব্বাস বলেন, যদি এই হয় যে হুকুম আল্লাহ ব্যতীত কারো ফয়সালা কখনো চলবে না, এটা তাহলে ভুল। যেরকম স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, আল্লাহ বলেন ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, হাকাম হুকুম থেকে হাকাম, স্ত্রীর তরফ থেকে এবং স্বামীর তরফ থেকে দুইজন হাকাম এসে ফয়সলা করে মিলিয়ে দেবে, তাদের নিয়মকে মানো। তাহলে যদি উভয়ের ফয়সলাকে মানে স্বামী স্ত্রীর তরফ থেকে স্বামী স্ত্রী, তাহলে সেটা কি শিরক হবে? না, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যদি অন্যের নিয়ম থাকে তাহলে তাকে আল্লাহ তাবারক তাআলা মানে না এবং তাকে সেটা করলে হবে শিরক। আর দ্বিতীয়ত, এরকম অনেক আছে, অনেকে বলে আনাকিমুদ্দিন ওলা তাতাফাররাকু ফি, কোরআন দিন কায়েম করো, দিন অর্থাৎ হুকুমতে ইলাহি শরিয়ত খিলাফত, অর্থাৎ এখানে দিন সম্পর্কে বলা হয়েছে, দিন হুয়া তাওহীদ, তাওহীদ কায়েম করতে হবে। এরকম নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে মুঝে আমাকে পড়তে দেখেছো, যদি নিয়ম নবীর নিয়ম না মেলে অপরের নিয়ম মানি তাহলে সেটা হবে ভুল। এইরকম নানা দিক দিয়ে ইমাম শাফি বলতেন আমানতু বিল্লাহি ওয়া বিমা জাআ আনিল্লাহ, আল্লাহর উপর ইমান আনি এবং আল্লাহ যেভাবে বলেছেন ওই রকম, ওয়ালা মুরাদিল্লাহ, আল্লাহর মুরাদের মতো আল্লাহ যেভাবে চায় সেই রকম কোরআন বুঝতে হবে, আমরা যেভাবে বুঝাই এবং বুঝি সেই রকম নয়। ওয়া আমানতু বি রাসূলিল্লাহ ওয়া বিমা জাআ আন রাসূলিল্লাহ আলা মুরাদি রাসূলিল্লাহ, নবীর তরফ থেকে যা এসেছে আমি ইমান নিয়ে আসি, নবী যেভাবে বুঝিয়েছেন নবীর বোঝানো মতো। ইমাম শাফি কেন বলেন জানেন, আল কিতাব ও সুন্নাহ ও ফাহমুহুমা আলা মানহাজি সালাফিল উম্মাহ, কোরআন এবং হাদিস ওইভাবে বুঝতে হবে যেরকম আমাদের সাহাবা একরামরা বুঝিয়েছেন এবং বুঝিয়েছেন, তার কারণ নবী তাদেরকে বুঝিয়েছেন। আর আমরা যদি নিজের নিজের মস্তিষ্কের মতো কোরআন এবং হাদিসকে বুঝতে যাই তাহলে সেটাই হবে পথভ্রষ্টের কারণ, আর এটাকেই বলা হয় আসল মানহাজ।
এর দ্বারাতে পদভ্রষ্টতা, ইখতিলাফ, ইনশিকাক, মতবিরোধ দূর হবে। যদি একই মত মেনে চলি, সাহাবা যেটা বুঝিয়েছেন নবী, তাহলে মতভেদ হবে না। আর আমি যদি একরকম বোঝাই, আপনি যদি একরকম বোঝেন, অপরে যদি বোঝায়, তাহলে সেটা হবে মতবিরোধ। এরপরে ইনশাআল্লাহ আমরা জানব যে সত্যিকার এই জামাত কোনটি, আজ 73-74টির মধ্যে এই জামাত কোনটি, এবং তাদের নিয়ম বিধান কি, যে জিনিসটাকে আমাদেরকে মানতে হবে। দোয়া করি রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তার সম্মতি দান করুক। আমিন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।